তা চৈঝাল গাছটা আপনি এত সুন্দর গাছ বানিয়েছেন, এই গাছটা তো দেখার মতো হয়েছে এবং দেওয়ালে হয়েছে, কোনো গাছ এখানে লাগেনি, গাছ ছাড়াই হয়েছে। তো এই গাছটা তৈরি করতে আপনি কি কি পরিচর্যা করলেন? আমার 6 মাস 7 মাস অবধি এই গাছটা এরকম ছিল, ঝিমাই ছিল। ঝিমে থাকার পরবর্তী আমি একদিন দেখলাম যে গাছটা না আবার সুন্দর চাঙ্গা হয়ে উঠছে। হ্যাঁ, তখন একে আমি একটু পরিচর্যা করি। পরিচর্যা করি বলতে কি, দেয়ালে ওঠার জন্য একটা বাঁশ দিয়ে খুঁটি দিই, খুঁটিতে তাকে বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে একে মাঝে মধ্যে জল দিই, সেচ দিই। আর কি করি, এমনিতে কিছু করতে হয় না গাছটাকে। তুইঝালের চারা একবার লাগিয়ে দিলে না আছে পরিশ্রম, না আছে খরচ, না আছে দেখভাল। মাত্র 20 দিনেই মাটিতে লেগে যায় আর 40 দিনেই গাছে উঠতে শুরু করে। একদিন পরে লক্ষ্য করলাম যে দেওয়ালে ওরা নিজে নিজে সেটে যাচ্ছে, আর খুঁটিটাও লাগছে না, খুঁটিটারও দরকার নেই। তো তবু আমি খুঁটিটা রেখেই দিলাম। রেখে দেওয়ার পরে বেশ কিছুদিন পরে আমি এদিকে আসিনি, যদিও হঠাৎ করে দেখছি যে মানে এটা প্রায় 6 ফিটের মতো হয়ে গেছে গাছটা। 6 ফিটে হওয়ার পরে আমি তখন এটাকে বললাম যে তাহলে তো আমি যদি এটাকে যত্ন একটু করি বা ইয়ে করি, তাহলে এটা আমার গাছটা হয়তো 2 তলার ছাদে উঠতে পারে। তো এই অবধি আমার এখন পর্যন্ত এরকম আছে। কিন্তু এটাকে যে এমন কিছু পরিচর্যা করতে হয়, কিছু করতে হয় না। হ্যাঁ, শুধু নিয়মিত জল দিতে হয়, জল টল দিতে হয়, ছাগল টাগলে যেন নষ্ট না করে। হ্যাঁ, এদিকে একটু দেখতে হয় গাছটা, এটাতে সারেরও দরকার নেই। হ্যাঁ, এটাতে শুধু জৈব সার দিলেই হয়। জৈব সার তো আমার এই জায়গাতে জৈব সারের কোনো দরকারও লাগে না। মাটির গুণে প্রাকৃতিক ভাবেই চুইঝাল গাছ বেড়ে ওঠে। অতিরিক্ত জল ও সার এ গাছ সহ্য করতে পারে না। ভুরভুরে দোআঁশ মাটি এ গাছ চাষে সর্বোত্তম। আরোহী হিসেবে আম, সজিনা, কচা গাছ শ্রেষ্ঠ। তবে সব গাছেই পরগাছা হিসেবে চাষ করা যায়। আর এই গাছকে বেশি যত্ন করলে গাছটা ভালো হবে না, একে বেশি নাড়াচাড়াও করা যাবে না। কারণ কি, একে নাড়াচাড়া করতে গেলে দেয়ালে যে ওদের শিকড়গুলো যে আঁকড়ে ধরে, সেই শিকড়গুলো যদি একবার ছেড়ে দেয়, সেই গাছটা কিন্তু ওখান থেকে খসে পড়ে যেতে পারে। আর দেখতে হবে যে যদি গাছটা না ঝিমাই যায়, ঝিমাই গেলেই বুঝতে পারবেন যে সেই গাছটাতে একটু জল জলের দরকার আছে। বাড়িতে একটা লক্ষ্য করছি যে আমাদের সর্দি কাশি জ্বর এগুলো আমার যে দেয়ালের মধ্যে আছে, জানলার সাইড দিয়ে আবহাওয়াটা ঢুকছে, তাতে দেখছি যে আমাদের সর্দি কাশি জ্বর এগুলোর মধ্যে খুব একটা নাই। বাহ, আপনার তো দারুণ একটা চারা দেখতে পাচ্ছি। তো এই চারাটা কি আপনি এখান থেকে তৈরি করেছেন না কিনে এনেছেন আবার? না, এই গাছ এই চারাটা আমি এখান থেকে তৈরি করেছি। কিভাবে করলেন একটু দর্শকের জন্য বলুন। এই যে প্লাস্টিকের প্লেবেলটা আছে, এর মধ্যে কিছু গোবর সার দেওয়া আছে, বালি দেওয়া আছে, আর এমনি মাটি দেওয়া আছে। হ্যাঁ, আর অন্য কিছু কোনো জিনিস দেওয়া নাই। আমি সরাসরি এটাকে যেদিন খুব ঘন বৃষ্টি হয়, সে বৃষ্টির সময় এই যে ডালগুলো দেখছেন, এই ডালগুলোর মধ্যে দেখবেন যে কোনোটাতে শিকড়গুলো কম আছে, কিন্তু নিচের ডালগুলোতে দেখবেন যে এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিকড় আছে। এই শিকড়গুলো আমি কুলুলাঙ্কে এখান থেকে, এই যে গিটটা আছে, গিটটা নিচে একটু নিচে নিয়ে এটাকে সঙ্গে সঙ্গে আমি এখানে তুলে দিলাম। তুলে দিয়ে ভালো করে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এমন ঠান্ডা জায়গায় রাখলাম যে এটাকে অল্প স্বল্প রৌদ্র পায়, যে ছায়া পড়ে, এই ধরনের জায়গায় রাখলাম। আর এটাকে নিয়মিত জল জল টল দিলাম। এটাই আমি পরীক্ষা করলাম যে চারা নিজে তৈরি করা যাচ্ছে। এই চারাটার বয়স কত, কয়দিন হল? এর বয়স হচ্ছে আপনার মোটামুটি 1 মাস। 1 মাস হলো না? 1 মাস। তাহলে এখন এই চারা তৈরি করা শিখে গেলেন। হ্যাঁ, এবার গাছটাও খুব সুন্দর হয়েছে আপনার। এই গাছটা যে গাছটা দেখছেন, এই গাছটা এক দাদা এসে বলে গেছেন 2500 টাকা দাম। আচ্ছা। হ্যাঁ, তো 2500 টাকা যখন দাম বলছে, তো আমি ভাবলাম যে আমি যদি প্রতিটা গাছে এরকম করে একটা করে গাছ লাগাই। হ্যাঁ, মোটামুটি তো মোটা হয়েছে আপনারটা। তাহলে এটা 2500 টাকা দাম বলে গেছে বলে গেছে। আচ্ছা, কিন্তু আমি দেখছি যে যদি আমি নিজের বাগানে লাগাই বা কোনো দাদা কি বন্ধু যদি এরকম গাছে লাগায়, তো এরকম যদি একটা গাছে 2500 টাকা 1.5 বছরের মধ্যে হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো ভালো প্রফিট আছে। হ্যাঁ, তাছাড়া আপনার এখান থেকে যে পরিবার লাগাবে, সেই পরিবার যদি এর ডালপালা খায়, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। সে তো লাগানো যেতেই পারে তাহলে। হ্যাঁ, এটা একটা বাণিজ্যিক দিক দিয়ে ভালো ইয়ে প্রফিট আছে। তো আপনার তো বাড়ি কুশমুন্ডি ব্লক। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, তাই তো? তো দক্ষিণ দিনাজপুরে না, গোটা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এই চুইঝাল আবাদ করে যে আর্থিক একটা বিপ্লব আসতে পারে, সে ব্যাপারে আপনার কোনো পরামর্শ?
আমার পরামর্শ বলতে আমি চাইছি যে এখন তো বেকারত্ব বেড়ে গেছে, হ্যাঁ বেকারত্ব বেড়ে গেছে, আমি চাইছি যে সবাই এরকম কাজে নিযুক্ত হোক যে নিজেরাই স্বাবলম্বী হতে পারে, হ্যাঁ বেকারত্বটা ঘুচবে। হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, এই চুই ঝালের চাষ করে আজ বহু বেকার স্বপ্ন দেখছেন নিজের পায়ে দাঁড়াতে। রান্নায় ভীষণ সুস্বাদু, নিয়মিত খেলে রোগমুক্ত থাকবেন, বাড়িতে এ গাছ থাকলেই বাড়ি থাকবে স্যানিটাইজ।